আশায় ড্যাডি আমাকে নিয়ে দুশ্চিন্তা করছে। দুঃখিত, তাকে খবর দেওয়ার কোনো উপায় নেই। ভোর হবার আগে এখান থেকে বের হওয়া নিরাপদ নয়। মানে সারা রাত এখানে থাকতে হবে? ভয় নেই, আমি তখন আপনার কোনো ক্ষতি হতে দেইনি, এখনো দেব না। তাই বুঝি? জানতে পারি কেন? জানি না। মনে মনে যতই অস্বীকার করো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তা না হলে কেউ কি কারোর জন্য মৃত্যুর ঝুঁকি নেয়? এতক্ষণ বসে বসে কি করব? চলুন গল্প করি। আপনাকে বলার মতো কোনো গল্প আমার জানা নেই। তাহলে আমি বলি, আপনি শুনুন। বুকে যার প্রতিহিংসার আগুন, সে কি করে গল্প শুনবে বলতে পারেন? তবুও মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না সবই থাকে, একটার জন্য আরেকটার কোনো কমতি হয় না। সব মানুষ একরকম নয় ম্যাডাম, আমার মনটা অত্যাচারের কষাঘাতে পাশার হয়ে গেছে, হাসতে ভুলে গেছে। আমার মন ভুলে গেছে সুখকে। পাথরে কি ফুল ফোটে না? হয়তো ফোটে। তাহলে আমাকে সুযোগ দিন, আমি আপনার পাষাণ মনে ভালো।